সাতই মার্চ রাশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঠর বাড়িতে গেছিল সিবিআই। তার গ্রেফতারের সময়ও ইডির ওপর হামলার অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তে সোমবারও শঙ্করের বাড়িতে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্কর আঠকে গ্রেপ্তার করার সময়ে ইডি আধিকারিকদের ওপর হামলা হয়। অভিযোগ, শঙ্কর আঠর অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাদের ওপর হামলা চালায় বলে দাবি। সেই ঘটনা তদন্তেই গত বৃহস্পতিবার বনগাঁ গেছিল সিবিআই। চারদিনের মধ্যে ফের সেখানে তদন্তের কারণে গেল তারা। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও গেছেন তারা। তাকেও ইডির ওপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঠিক কি ঘটেছিল পাঁচ তারিখ, সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছে সিবিআই। সোমবার তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে গেছে ফরেন্সিক টিম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শঙ্করের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমে সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই পাড়ায় শাহজাহান এবং তার আত্মীয়দের একাধিক বাড়ি রয়েছে। কোন বাড়িতে শাহজাহান থাকতেন সেই খোঁজ খবর নেন তারা। শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন। সোমবারই আবার সন্দেশখালী কাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তাদের নিজাম প্যালেসে দেখা করতে বলা হয়েছে। শাহজাহানের ডান হাত হিসেবেই পরিচিত জিয়াউদ্দিন মোল্লা। ইডি আধিকারিকদের ওপর হামলার সময় তার উপস্থিতি আগেই নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির।